দেশের বহুল আলোচিত একুশে পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের কিছু কর্মকাণ্ড নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একের পর এক নিত্য নতুন প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে দেশের জনপ্রিয় এই জনহিতৈষী অলাভজনক প্রতিষ্ঠানটিকে। সম্প্রতি বিদ্যানন্দ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বঙ্গবাজারে পুড়ে যাওয়া কাপড় থেকে তৈরি কিছু গহনার ছবি পোস্ট করে। তবে পারভিন শিরিন নামের এক ফেসবুক ব্যবহারকারী ছবির গহনাগুলো নিজের তৈরি এবং ছবিগুলো আগেই ফেসবুকে পোস্ট করা হয়েছে বলে দাবি করেন। পরবর্তীতে একাধিক ফ্যাক্ট চেকাররাও বিষয়টি ছবিগুলো বিদ্যানন্দের নয় মর্মে নিশ্চিত করে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচিত হয় বিদ্যানন্দ। ঘটনার পর নিজেদের ভুল স্বীকার করে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চায় বিদ্যানন্দ। তারা উল্লেখ করেন, প্রকাশিত ছয়টি ছবির মধ্যে দুটি ছবি তাদের নিজস্ব এবং চারটি ছবি ভুলবশত আপলোড করা হয়েছে। তবে শুধু এখানেই শেষ হয়নি। সাম্প্রতিক এই ভুলের রেশ ধরে নেটিজেনরা বিদ্যানন্দের আগের বিভিন্ন পোস্টগুলো থেকে এখন অসঙ্গতি খুঁজে বের করছেন, যা এখন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে একটি গরুকেই বারবার জবাই করার বিষয়টি, যা সমালোচনার পাশাপাশি সৃষ্টি করেছে হাস্যরসেরও। এছাড়া তাদের অনেক পোস্টে দেখা যায় মজিদ চাচা নামের ব্যক্তিকেই বারবার সহায়তা দেওয়ার ঘটনা। বিদ্যানন্দের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজকুমার ধর। একজন অনাথ শিশুর দায়িত্ব নিয়ে মাসের পর মাস বিদ্যানন্দকে সহযোগিতার অর্থ প্রদান করার পরও শিশুটি সম্পর্কে কোনো প্রকার তথ্য তাকে দেওয়া হয়নি মর্মে ফেসবুক আইডিতে অভিযোগ করেন তিনি। তার দেয়া সহায়তার অর্থ অনাথ শিশুরা পেয়েছিল কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন রাজকুমার ধর। তবে বিদ্যানন্দের বিরুদ্ধে সব অভিযোগের আরও চার দিন আগেই এমডি আরিফ হোসেন নামের এক ফেসবুক আইডি থেকে দাবি করা হয় সেন্ট মার্টিনে প্লাস্টিক বোতল সংগ্রহের কার্যক্রমে বিদ্যানন্দের অসদুপায় অবলম্বনের বিষয়টি। প্লাস্টিক সংগ্রহের এই ঘটনা পুরোটাই সাজানো, লোক দেখানো ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট পাওয়ার জন্য বলে দাবি করেন তিনি। বিদ্যানন্দের কার্যক্রম সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তুললে তাদেরকে পেজ থেকে ব্যান করে দেওয়ারও অভিযোগ তোলেন কেউ কেউ। লাতুং শেং নামের আইডি থেকে অভিযোগ করা হয় স্কুল নির্মাণের মিথ্যা স্বপ্ন দেখিয়ে মং শোয়িং ভং রোয়াজা নামের ব্যক্তি থেকে জমি লিখিয়ে নেয় বিদ্যানন্দ। জমি পাবার পর কথিত স্কুলের স্বপ্ন বাস্তবায়ন করেনি তারা। এ বিষয়গুলো নিয়ে বিদ্যানন্দের কমিউনিকেশনস প্রধান সালমান খান ইয়াসিন ডিবিসি নিউজকে প্রায় আধ ঘন্টার একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, কাজ করতে গিয়ে কিছু ভুল হয়েছে, সেই সুযোগে একটি গোষ্ঠী ফায়দা লোটার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যানন্দ তেমন শক্তিশালী নয় স্বীকার করে তিনি জানান, বিদ্যানন্দ সরাসরি মাঠের কাজে বেশি মনোযোগ দেয়। সাধারণত আমরা কিন্তু এখনো অপেশাদার, আমরা অপরিপক্ব এখনো পর্যন্ত, এবং এত কাজের মাঝে এত চাপের মাঝে ভুলভ্রান্তি হবে এবং আমরা কিন্তু ভুলভ্রান্তি করতে না, এবং এটা ভবিষ্যতে কিন্তু হবে। তো দেখা যাচ্ছে কি আমাদের আসলে উদ্দেশ্যটা কি ছিল সেটা আগে এখানে বিবেচনার বিষয়। তো যে ইস্যুটা নিয়ে বারবার বলা হচ্ছে সেটা আমরা ব্যাখ্যায় তুলে দিয়েছি, আমরা বলেছি এটা আমাদের অনিচ্ছিত একটা ভুল ছিল এবং সেটা আমরা স্টেটমেন্ট দিয়ে আমরা ক্ষমা চেয়ে আমরা সাথে সাথে কি জিনিসটাকে উজ্জ্বল করেছি। এর আগে থেকে তো বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের ফেসবুক লেগেছে, আমরা চুপচাপ ছিলাম কেন? কারণ আমাদের রমজান মাস, আমাদের সবচেয়ে বড় ইভেন্টগুলো এই রমজান মাসে হয় এবং এই রমজান মাসের কার্যক্রম নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে কি এই অনলাইনের এইসব তর্কে যাওয়ার আমাদের আসলে সুযোগ ছিল না। কেন তর্কে যায় না? কারণ বিদ্যানন্দ যারা ভলেন্টিয়ার, যারা কাজ করি আমরা, আমরা মাঠের কাজে বিশ্বাসী। টাকাটা একটা ইস্যু তখন পেয়ে গেল, সেটাকে মোটামুটি ইনিয়ে বানিয়ে ইস্যু করে তারা বিভিন্ন জায়গায় প্রচার করতে থাকে এবং সাধারণ মানুষও তখন দ্বিধান্বিত হয়ে পড়ে বিদ্যানন্দের বিভিন্ন বিষয়গুলো থেকে। আমরা ইতিমধ্যে আমাদের ব্যাখ্যাগুলো দিয়েছি, এর বাইরেও যদি তারপরও যদি কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমরা ফ্রি, আমরা ওপেন, আমরা যে কোনো প্রশ্ন মুখোমুখি হতে রাজি আছি। উল্লেখ্য, গত 17 তারিখ রাতে বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস ফেসবুক লাইভে এসে ফেসবুক স্ট্যাটাসে তাদের ভুল, মজিদ চাচা, জমি জমা সংক্রান্ত বিষয় সহ বিদ্যানন্দের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন। সেখানে তিনি আরো জানান, বিদ্যানন্দের কাজকর্মে কেউ স্বচ্ছতা না পেলে বা প্রতিষ্ঠানটি অনৈতিক কাজ করছে এমন মনে করলে যে কেউ বিদ্যানন্দের বিরুদ্ধে মামলা করতে পারেন। দেশের বহুল আলোচিত একুশে পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবতার স্বার্থে তাদের বিভিন্ন কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে দেশের সর্বমহলে। তারা পেয়েছে খ্যাতি, জনসাধারণের সমর্থন, তাই তাদের উচিত প্রতিটি পদক্ষেপে তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।